স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের জৌগ্রামে স্থানীয় পরিবহন কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে জৌগ্রাম স্টেশন বাজারে আকাশ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্থানীয় পরিবহন কর্মীদের নিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো রবিবার। ধোঁয়া ও ধুলোয় বায়ু দূষণের ফলে পরিবহনের সাথে যুক্ত বাস, লরি, টোটো ড্রাইভার নিত্যদিন তাদের ফুসফুসের ক্ষতির শিকার। তাদের ফুসফুসের ক্ষতির পরিমাপ করতে পালমোনারি ফাংশন পরীক্ষা করা হলো ও প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ এবং ওষুধ দেয়া হলো। 98 জন পরিবহন কর্মীকে এদিন বায়ু দূষণ থেকে ফুসফুসের ক্ষতি এড়াতে কি কি জরুরি তা নিয়ে সেমিনার আয়োজিত হয়। ছিল রক্তদান শিবিরও। আয়োজকদের তরফে শুভজিৎ পাল জানান, ফুসফুসের কার্যক্ষমতার পরীক্ষা বাজারে ব্যয়বহুল হওয়ায় অনেকে করাতে পারে না, শিবিরে তার সুবিধা বিনামূল্যে দেয়া হলো। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন আকাশ আজকে এই আকাশের জন্মদিন, সেই আকাশ আজকে আমাদের মধ্যে নেই, তার জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরেও আমরা একটা সান্ধ্যকালীন রক্তদান শিবিরের আয়োজন করেছি। তার সাথে সুইচ অন ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা একটা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে যারা টোটো চালক, অটো চালক, বাস চালক এবং যারা বায়ু দূষণে ক্ষতিগ্রস্ত আছেন, এরকম মানুষজন আছেন, সেসব মানুষদের আজকে বিনামূল্যে একটা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে সুগারের পরীক্ষা, প্রেশার চেক এবং তার সাথে পালমোনারি ফাংশন টেস্ট, অর্থাৎ যেটা আমরা পিএফটি বলি, লাংসের পরীক্ষা, এটা এখানে করা হচ্ছে। অভিজ্ঞ ডাক্তারবাবুরা এসেছেন বর্ধমান থেকে, ওনারা এই সব রোগীদের চিকিৎসা করছেন। এটাই আজকে আমাদের কর্মচারী হেলথ ক্যাম্পের সাথে আর কি ছিল। আর তার সাথে বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।